AZ স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বিশাল ডাব সুইমিং পুল। তো চলো বন্ধুরা দেখে আসি বিশাল ডাব সুইমিং পুলের গল্পটি। এক গ্রামে দীপা নামের একটি মেয়ে বাস করত। দীপার পরিবারে ছিল ওর স্বামী আর দীপা। ওদের একটি ডাবের ক্ষেত ছিল, সেখানে ওদের অনেক নারিকেলের গাছ ছিল। সেখান থেকে ওরা ডাব পেরে প্রত্যেক দিন গাড়িতে করে বিক্রি করত। এভাবে করে ওদের সংসার ভালোই চলছিল। একদিন দীপার বাবাও মারা গেল, ওর মা আগেই মারা গিয়েছিল। দীপা ছোট দুটি বোন ছিল, তাই ওর বাবা মা মারা যাওয়ার পরে ওকেই ওর দুই বোনের দায়িত্ব নিতে হলো। দীপা দেখো, খরচা তো এখন একটু বেড়ে গেছে, আমাকে এখন বেশি বেশি করে নারিকেল বিক্রি করতে হবে। আমি অনেক খুশি হয়েছি তুমি আমার দুই বোনকে নিজের বোনদের মতো আদর করো, আমি কোনোদিনও ভাবিনি তুমি এত আদর করবে। দীপা আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছু আমি ভালোবাসি। এরপর দীপার বোনরাও ডাব গাছ দেখাশোনা করা শুরু করলো দীপার সাথে। শীতের মৌসুম চলে আসলো, শীতে মানুষ ডাব বা নারিকেল কিছুই খায় না, তাই ওদের বিক্রি অনেক কমে গেল। দীপা অনেক বিক্রি কমে গেছে, এখন কি করব তুমি বলো। আমিও তো বুঝতে পারছি না, দুই দিনের আর বাজার আছে, দুই দিন তো খেতে পারবো, এরপরে কি হবে কিছুই বুঝতে পারছি না। দীপার দুই বোন একদিন স্কুলে যাচ্ছিল, ওরা দেখলো একটি অসুস্থ মেয়ে রাস্তায় বসে আছে। কি হয়েছে তোমার? দেখো আমি একটি পরি, আমাদের পরিনগরে ম্যালেরিয়া হয়েছে, আমি খুব অসুস্থ, আমাকে একটু সাহায্য করো, আমি উঠতে পারছি না। এরপর ওরা দুইজন মিলে ধরে ওই মেয়েকে বাড়িতে নিয়ে গেল। দেখো আমাদের বাড়িতে ডাব ছাড়া আর কিছুই খাওয়ার নেই। এরপর ওরা একটি ডাব ওই পরিকে খাওয়ালো, তারপর ওই পরি ডাব খেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠল। এই তো পেয়ে গেছি, এটাই ম্যালেরিয়ার ওষুধ, আমাদের তাহলে পরিদের এটাই কাজ করবে। তারপর ওদের বাড়িতে যত ডাব ছিল সব ডাব ওই পরি নিয়ে গেল। কোনো একটি ডাব নিয়ে তোমরা সবাই বাড়ির বাইরে এসো। তারপর সবাই একটি ডাব নিয়ে বাড়ির বাইরে গেল। এরপর ওইখানে ওই ডাবটিকে একটি বিশাল বড় সুইমিং পুলে রূপ নিল। দেখো এখন তো শীতের দিন, এটার পানি গরম থাকবে, তোমরা মানুষদের থেকে টিকিট নিয়ে তারপরেই এই সুইমিং পুলে ঢুকতে দিবে, তাহলে তোমাদের ইনকাম অনেক হবে, আর আমি তো তোমাদেরকে অনেক স্বর্ণ গয়না দিয়েই যাচ্ছি। এরপর ওরা ওই বিশাল ডাব সুইমিং পুল চালু করলো। দীপা স্বামী টিকিট কেনাবেচাতে বসলো, আর দীপা আর ওর বোন মানুষকে সার্ভিস দিতে লাগলো। শীতের দিন তো ওইটাতে গরম পানি থাকতো, আর গরমের দিন ওইটাতে ঠান্ডা পানি থাকতো। মানুষ ওই ডাবে সুইমিং পুল পেয়ে অনেক খুশি ছিল। এক গ্রামে দুই বান্ধবী বাস করত, লিপি আর দীপা। লিপির স্বামী অনেক গরিব ছিল। লিপি আর লিপির স্বামী মিলে একটি আয়রনের দোকান চালাত। ওরা মানুষের জামা কাপড় ইস্ত্রি করে টাকা ইনকাম করত। অপরদিকে গীতা অনেক বড় লোক ছিল, ও স্বামীরও টাকা পয়সা অনেক ছিল। ওদের বড় একটি কাপড়ের দোকান ছিল। গীতা অনেক অহংকারী ছিল। লিপির টাকা পয়সা কম ছিল, কিন্তু লিপির স্বামী লিপিকে অনেক ভালোবাসত, আর ওদের সংসারেও অনেক সুখ ছিল। অপরদিকে গীতার টাকা পয়সা তো অনেক ছিল, কিন্তু ওর স্বামীর সাথে ওর সম্পর্ক একদমই ভালো ছিল না। গীতার স্বামী একটি জুয়ারি ছিল, অনেক টাকা জুয়াতে হারতো আর খেলতো। কি ব্যাপার রাকেশ, আজকে কি টাকা হেরে এসেছো? এটা কেমন কথা, তুমি এইভাবে যদি টাকা হারতে থাকো জুয়াতে, তাহলে তো একদিন আমরা গরিব হয়ে যাব। তোমাকে এত কথা বলতে হবে না, আমার টাকা,
আমার টাকা দিয়ে আমি কি করব আর না করব সেটা আমি জানব, তোমাকে বলতে হবে না। একদিন লিপি জামা আয়রন করার সময় ওর হাত পুড়ে গেল। আরে লিপি দেখে করো, দিলে তো হাতটি পুড়িয়ে, তাই না? যাও আজকাল তোমার কোনো কাজ করা লাগবে না, বাকি কাপড়গুলো আমি আয়রন করে দিচ্ছি, তুমি বাসায় গিয়ে বিশ্রাম করো। তুমি পারবে এতগুলো কাপড় একা একা আয়রন করতে? হ্যাঁ আমি পারবো, তুমি যাও তো এক্ষুনি বাসায় যাও। লিপি বাসায় গেল, বাসায় যেয়ে ও রান্না করছিল, তখন হঠাৎ করে দেখলো লবণ বাসায় নেই। আচ্ছা একটা কাজ করি, গীতার বাসায় একটু যাই, যে লবণ নিয়ে আসি। লিপি গীতার বাসায় গেল। গীতা একটু লবণ হবে? আমার বাসায় লবণ শেষ হয়ে গেছে। হ্যাঁ আমার বাসায় আবার লবণ হবে না, এটা কি হয়? 10 প্যাকেট রাকেশ এনে রেখে দিয়েছে। লিপি তোরা কি এতই গরিব হয়ে গেছিস যে তোদের বাসায় এখন লবণও নেই? না এরকম না, আসলে আমি কিনতে যাব তাই ভাবলাম তোর বাসাটা আমার সাথে আছে, তোর থেকে নিয়ে যাই। তা তো ঠিক আছে, কিন্তু এত গরিব স্বামীর সাথে যে তুই কিভাবে থাকিস আমি এটাই বুঝি না। দেখ তো দিওয়ালির জন্য আমাকে 20টা শাড়ি কিনে দিয়েছে, তুই কি কিনেছিস? কিছুই তো কিনিসনি মনে হয়, তাই না? না আসলে এখনো কিছু কেনা হয়নি। ঠিক আছে দাঁড়া, আমি আমার একটা পুরান শাড়ি দিয়ে দিচ্ছি, ওই পুরান শাড়ি তোর কাছে অনেক নতুন, ওইটা দিওয়ালিতে পরিস, ঠিক আছে? না না এটা দরকার নেই। গীতা জোর করে লিপিকে ওর পুরান শাড়িটা দিল আর এক প্যাকেট লবণ দিয়ে দিল। কি করব বল, বান্ধবী গরিব হলে তো আমি ফেলে দিতে পারি না, তাই না? নে এগুলো নিয়ে বাসায় যা। লিপি কিছুই বলল না, ও বাসায় চলে গেল। লিপি দেওয়ালির দিন গীতার দেয়া শাড়িটি পরল। লিপিকে ওই দিন অনেক সুন্দর লাগছিল। লিপিদের দোকান বেশি চলত না, তাই একদিন দোকানের মালিক লিপি আর ওর স্বামীকে বের করে দিল। যাও এখান থেকে, কালকে থেকে আর এই দোকানে আসবে না। লিপি আর ওর স্বামী বাসায় চলে গেল, ওদের করার কিছুই ছিল না। দুই দিন লিপিরা না খেয়েছিল। শোনো আমি বলি কি, তুমি বাসায় থাকো, আমি দেখি কোনো কাজ পাই কিনা, আর আসার সময় জঙ্গলের থেকে কিছু ফল টল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে যাও তাহলে, বাসায় খাওয়ার পানিও নেই, আমি একটু নদীতে যাই, নদী থেকে পানি নিয়ে আসি। ঠিক আছে তাহলে তুমি যাও, আমিও যাচ্ছি। লিপি নদীতে পানি আনতে গেল, পানি আনার সময় লিপি মাথা ঘুরে পড়ে গেল, তখনই ওদিক দিয়ে একটি পরি যাচ্ছিল। পরি লিপিকে দেখল, দেখে ওর কাছে এসে ওকে পরি জাদু দিয়ে ঠিক করল। লিপি উঠে পরিকে দেখে অবাক হয়ে গেল। আরে আপনি, আপনি তো একটা পরি। হ্যাঁ আমি একটি পরি, আমাকে দেখে ভয় পেও না, তুমি এখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে, আমি তোমাকে দেখে আমার জাদু দিয়ে ঠিক করেছি। তখন লিপি কান্না করে দিল, কান্না করে ও পরিতে সবকিছু খুলে বলল। পরির লিপির কথা শুনে অনেক কষ্ট লাগলো। আমার তোমার কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে, তুমি যদি কিছু না মনে করো আমি তোমাকে সাহায্য করতে চাই। আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন পরি? আমি তোমাকে একটি জাদুর ঝুমকা দিচ্ছি, এটা তুমি কানে পড়ে যেটাই বলবে সেটাই হয়ে যাবে, এটা তোমাকে সকল ধরনের বিপদ আপদ থেকেও বাঁচাবে। পরি লিপিকে জাদুর ঝুমকা দিল, তারপর পরি ওখান থেকে চলে গেল। লিপি বাসায় যেয়ে ওর স্বামীকে সবকিছু বলল। জাদুর ঝুমকা, আমরা অনেক দিন হয়েছে কিছু খাই না, যদি কিছু খাবার দিয়ে দিতে। সাথে সাথে ওইখানে অনেক খাবার চলে আসলো, লিপিরা অনেক খুশি হয়ে গেল। তারপর লিপি আর ওর স্বামী মিলে গীতার দোকানের সামনে একটি কাপড়ের দোকান দিল। আস্তে আস্তে লিপিরা অনেক বড় লোক হয়ে গেল,
অপরদিকে গীতা স্বামী জুয়াতে সবকিছু হেরে গেল। ওদের দোকানটা ছাড়া আর কিছুই ছিল না। একদিন গীতা লিপির বাসায় গেল। বাসায় যেয়ে ওকে বলল, লিপি, আমার বাসায় না চাল শেষ হয়ে গেছে, তুই যদি একটু চাল দিতি। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি তোকে। গীতাকে এক বস্তা চাল দিল। তখন গীতা দেখলো লিপির বিছানার উপরে অনেক শাড়ি আর স্বর্ণ গয়না। গীতা, তোর কি এখান থেকে কিছু ভালো লাগে? ভালো লাগলে তুই নিয়ে যা, সবকিছুই নতুন আছে। গীতা খুশি হয়ে গেল। ও ওর যা যা পছন্দ হলো সবকিছু বাসায় নিয়ে গেল। যে ও স্বামীকে বলল, দেখেছ, তুমি তো জুয়াতে সবকিছু হেরে এসেছ, আর এদিক দিয়ে আমার গরিব বান্ধবী আমার থেকে বড় লোক হয়ে গেছে। এখনই তুমি টাকা নিয়ে আসবে, আমি আবার বড় লোক হতে চাই, না হলে আমি তোমাকে খাবারও দিব না আর বাসাতেও আসতে দিব না। গীতা রাকেশকে বাসা থেকে বের করে দিল। এই লিপির জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে তাই না? ওর দোকানই আমি শেষ করে দিব। রাকেশ একটা লোককে ঠিক করলো, যে কিনা রাতের অন্ধকারে যে লিপির দোকানে আগুন লাগিয়ে দিবে। ঠিক আছে, আপনার কথা মতো আজকে রাত্রে আমি ওর দোকানে আগুন লাগিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, এই নাও তোমার টাকা। ওই দিন রাতে ওই লোকটা ভুলে লিপির দোকানে আগুন লাগাতে যে গীতার দোকানে আগুন লাগিয়ে দিল। আশেপাশে সবাই আগুন নিবাতে চলে আসলো। লিপিও ও স্বামীর সাথে আগুন নিবাতে আসলো। গীতা আর রাকেশ এসে দেখলো ওদের দোকানে আগুন জ্বলছে। আমি এটা কি করলাম? কি হয়েছে, আমাদের দোকানে কিভাবে আগুন লাগলো? আসলে আমি তো লোক ঠিক করেছিলাম লিপির দোকানে আগুন লাগাতে, ও তো আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এটা তুমি একটা কাজ করেছো? গীতা আর রাকেশ কান্না করতে লাগলো, ওদের পুরো দোকান পুড়ে গেল। তখন লিপি আর ওর স্বামী ওদের কাছে গেল, যে ওদেরকে বলল, গীতা তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই তোর সবকিছু ঠিক করে দিচ্ছি। তুই আমার বান্ধবী, আমি তোকে কখনোই কষ্ট দেখতে পারবো না। এই দিওয়ালিতে মনে আছে তুই আমাকে একটা শাড়ি দিয়েছিলি? তুই আমাকে কত সাহায্য করেছিস, আমি তোর ঋণ কখনোই শোধ করতে পারবো না। লিপি জাদুর ঝুমকা সাহায্যে গীতাকে নতুন দোকান করে দিল। গীতা আর রাকেশ ওদের ভুল বুঝতে পারল। ওরা লিপি আর ওর স্বামীর কাছে মাফ চাইল। লিপি আর ওর স্বামী ওদেরকে মাফ করে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে সায়ন্তিকা নামের একটি মেয়ে বাস করত। সায়ন্তিকা একটি কলেজে পড়াশোনা করত। ও দেখতে অনেক সুন্দরী ছিল। একদিন কলেজ শেষ করে সায়ন্তিকা আর ওর বান্ধবী রূপালী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে ওরা একটি চকলেটের দোকান দেখতে পেল। এই রূপালী, চল না চকলেট খাই। আরে কি বলছিস, বাসায় যেয়ে কিছু খেয়ে নিব। না না চল না, অনেকদিন চকলেট খাই না, কত ভালো ভালো চকলেট মনে হচ্ছে, চল ওখান থেকে চকলেট খেয়ে নেই। এরপর ওরা দুইজন চকলেটের দোকানে গেল, যে ওখান থেকে চকলেট কিনল। কেনার সাথে সাথেই সায়ন্তিকা ওখানেই চকলেট খেতে লাগলো। আরে তুই এখানে খাওয়া শুরু করে দিলি? আরে আর থামতে পাচ্ছি না, আমার অনেক খেতে ইচ্ছে করছে চকলেট। এরপর সায়ন্তিকা বাড়ির জন্য কিছু চকলেট কিনে তারপরে বাসায় গেল, যে ওর ঘরে বসে বসেও চকলেট খেতে লাগলো। শানু শানু, খাবি না? আয় খেতে আয়। মা, আমি চকলেট খেয়ে ফেলেছি অনেক, এখন একদম ক্ষুধা লাগছে না। কি বাচ্চাদের মতো চকলেট খাচ্ছিস, তোর কি এখন বয়স আছে চকলেট খাওয়ার? ন্যাকামো করিস না, খেতে আয়। মা সত্যি ক্ষুধা নেই, আমি একটু পরেই খেতে আসছি। একটু পরে আসলে আর খাবার পাবি না, এক্ষণ আয় আর চকলেট খাওয়া বন্ধ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আসছি, আর বলতে হবে না। এই দোকানে চকলেটগুলো এত মজা না, এগুলো খাওয়া আমি ছাড়তেই পারছি না,
আমার খুব খেতে ইচ্ছে করে এই চকলেটগুলো। আস্তে আস্তে সায়ন্তিকা চকলেটের নেশা হয়ে গেল। ও দিনে দুপুরে রাতে শুধু চকলেটই খেত। একদিন সায়ন্তিকা চকলেট কিনে বাড়িতে যাচ্ছিল, তখন রাজ নামের একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে ও সব চকলেট নিচে পড়ে গেল। কি চোখে দেখেন না, এরকম করে আমার সবগুলো চকলেট ফেলে দিলেন, জানেন এগুলো কত মজার চকলেট, কত দামি চকলেট। আরে ভাই কি আপনি এরকম বোকার মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন, হ্যাঁ কি পেয়েছেন নাকি? রাজ ওর দিকে বোকার মতোই তাকিয়েছিল। এরপর সায়ন্তিকা ওকে একটি ধাক্কা মারল, ধাক্কা মেরে ওখান থেকে চলে গেল। রাজ ওর দিকে বোকার মতোই তাকিয়েছিল। পরদিন যখন সায়ন্তিকা কলেজ থেকে বাড়ি ফিরছিল, তখন রাস্তায় রাজ ওর জন্য দাঁড়িয়েছিল। দাঁড়াও, এই যে এটা, এটা তোমার জন্য, এটা নাও। আসলে তুমি দেখতে এত সুন্দর, আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি, আমি তোমাকেই দেখছিলাম শুধু। ওইটার ভিতরে চকলেট ছিল। সায়ন্তিকা চকলেট পেয়ে অনেক খুশি হলো। ওয়াও কতগুলো চকলেট, আমি সবগুলো চকলেট খাবো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সায়ন্তিকা ওখানেই চকলেট খাওয়া শুরু করে দিল। বাড়ি যেয়ে খেতে পারো তুমি চকলেটগুলো, আমাকে নাম যদি বলতে তোমার। ও সরি, আমার নাম সায়ন্তিকা। আমি রাজ, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ অবশ্যই। তারপর সায়ন্তিকা ওর নাম্বার রাজকে দিল। এরপর প্রায়ই ওরা কথা বলতো, তারপর দেখাও করতে যেত। তুমি যে আমাকে কত মজার মজার চকলেট দাও, ওগুলো খেয়ে আমার আরো চকলেটের নেশা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? চকলেট খাবো। এটা কি বলছো, আমরা রেস্টুরেন্টে এসেছি সায়ন্তিকা, অন্য কিছু খাও। না আমি চকলেটই খাবো। দেখো একটা সিরিয়াস কথা আজকে বলবো, আমার মা কালকে তোমাকে দেখতে আসছে, আমি সব কিছু বলেছি আমাদের কথা মাকে। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো, আমি আমার মাকে বলে দিব। এরপর সায়ন্তিকা ওর মাকে রাজের ব্যাপারে সব কিছু বলল। পরদিন রাজের মা সায়ন্তিকাকে দেখতে এলো, তখন সায়ন্তিকা চকলেট খাচ্ছিল। মনে হচ্ছে এটা আপনাদের ছোট মেয়ে, কি সুন্দর চকলেট খাচ্ছে, বড় মেয়েকে ডাক দেন, ওকেই তো আমরা দেখতে এসেছি। মানে মা, ওই সায়ন্তিকা। রাজের মা অবাক হয়ে পড়ল, দেখো তুমি এরকম চকলেট খাচ্ছ কেন, কি হয়েছে তোমার? আন্টি আমি চকলেট খেতে খুব পছন্দ করি, আমি চকলেট প্রত্যেক দিন খাই, অনেক চকলেট খাই। অতিরিক্ত চকলেট খাওয়ার কারণে সায়ন্তিকার দাঁতগুলো কেমন জানি হয়ে গিয়েছিল, এটা রাজের মার একদমই ভালো লাগলো না। দেখো আমি এমন কাউকে আমার ঘরের বউ করতে চাই যে নাকি আমার ঘর সামলাবে, আমাকে দেখবে, আমার ছেলেকে দেখবে, যে চকলেট খায় সারাদিন, তার সাথে বাপু আমি আমার ছেলেকে বিয়ে করাতে পারবো না। আর তোমার দাঁতগুলো কেমন নষ্ট হয়ে গেছে, না না এই মেয়ের সাথে আমি আমার ছেলেকে বিয়ে করাতে পারবো না। এটা বলে রাজের মা ওখান থেকে উঠে চলে গেল। মা কথা শুনো, মা তুই আমার সাথে আসবি নাকি আসবি না? এরপর ওরা ওখান থেকে চলে গেল। একদিন রাজ সায়ন্তিকার সাথে দেখা করল। দেখো তোমাকে চকলেট ছাড়তে হবে, নয়তো আমাকে ছাড়তে হবে, মা চকলেট না ছাড়লে তোমাকে কোনোদিনও আমার বউ করবে না, বলে এই বউ তো চকলেট পাগল বউ, একে আমি কিভাবে ঘরে আনি। এগুলো শুনতে শুনতেই হঠাৎ করে সায়ন্তিক মাথা ঘুরিয়ে পড়ে গেল। তারপর রাজ ওকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ওকে দেখে বলল, দেখেন ওনার সুগার অনেক বেড়ে গেছে, তাই এরকমটি হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি। আর শোনো তোমাকে বলছি, চিনিযুক্ত মিষ্টি কোনো খাবারই খেতে পারবে না তুমি এখন থেকে, এই বয়সে সুগার এত বেড়ে গেছে, দুদিন পরে তো হার্ট অ্যাটাক করবে, কত সমস্যা হতে পারে, কত রোগ হতে পারে জানো, আর দাঁতগুলোও তো নষ্ট করে ফেলেছ, কি কি খাও এত? মানে কিছুই খাই না এরকম।
কি কিছু খাও না, সারাদিন চকলেট খেতে থাকো, এটা বলো ডাক্তারবাবুকে। দেখো এত চকলেট খেলে দুদিন পরে মরবে, আমি সত্যি বলে দিচ্ছি। না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার তো বিয়েও হয়নি, আমি আর চকলেট খাবো না, আমি কোনোদিন আর চকলেট খাবো না, আমি চকলেট ছেড়ে দিব, আমি মরতে চাই না। তারপর আস্তে আস্তে শান্তিকা চকলেট খাওয়া ছেড়ে দিল। ও আস্তে আস্তে এক দুইটো করে চকলেট ছাড়ল, তারপর পুরো চকলেট খাওয়াই ছেড়ে দিল। এরপর ওরা শান্তিকার দাঁতের চিকিৎসা করলো, ওর দাঁতগুলো আবার আগের মতো হয়ে গেল। কিছুদিন পর ওদের বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা বিশাল ডাব সুইমিং পুলের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।